আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। অনেকেই দেখি যে অনেক তো বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন বা অনেক দিন হয়ে গেল, অনেকগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেছেন কিন্তু গভর্নমেন্ট জব পাচ্ছেন না। তো এইটা কেন আসলে পাচ্ছেন না, কারণটা কি, চাকুরি না পাওয়ার কারণটা কি? হয়তো আপনার কাঙ্ক্ষিত চাকুরি আপনি পেতে না পারেন, কারণ অনেকগুলো প্রতিযোগিতা বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে, অনেক ধরনের নিয়ামক এখানে আছে। হয়তো আপনার কাঙ্ক্ষিত জব না পেলেন, বাট আপনি পাবেনই না একটা জব, এটা তো হতে পারে না। এবং আমি কাউকে দেখি নাই যারা সঠিক পেতে পড়েছে কিন্তু পায় না, এরকম কোনো মানুষ নেই, সবাই পেয়েছে। তো আপনি যদি এরকম হন যে ইউ আর নট গেটিং এনি জব আফটার ট্রাইং অ্যান্ড ওয়ার্কিং হার্ড, তাইলে অবশ্যই আপনাকে কিছু বিষয় বলতে পারি আমি, এবং এটা নিয়ে আজকে আলোচনা করবো যে কি বা কেন আমরা চাকরি পাই না। প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে, যেমন ধরুন আমরা পড়ি, যখন যেটা বই পেলাম সেটা বের করে পড়লাম, এই টাইপের পড়া ভাই কিছু হয় না। আমার এই বই বাংলা বই একবার ধরলাম, গণিত বই একবার ধরলাম, এরকম কিছু হয় না। যে কোনো জিনিস শেষ করতে গেলে আপনার একটা প্ল্যান লাগে, আপনার 2 মাসের একটা প্ল্যান আছে, ওই প্ল্যানের মধ্যে আপনি আপনার ফুল কোর্স শেষ করবেন। কোর্স বলতে এখন বাংলার মধ্যে কী কী ইম্পর্টেন্ট টপিক আছে সেটা আপনাকে পড়তে হবে, কোন কোন জায়গা থেকে পড়বেন, নোট করবেন কি না, এগুলো একটা বিস্তার একটা পরিকল্পনা করতে হয় যে এই অংশটার জন্য আমার নোট লাগবে, ওইটার জন্য আমার নোট লাগবে না, ওইটার জন্য আমি এই বই থেকে পড়বো, ওইটা আমাকে ওই বই থেকে পড়তে হবে, আবার এই টপিক আমাকে 2 দিনের মধ্যে শেষ করতে হবে, ওইটা আমাকে 5 দিনের মধ্যে শেষ করতে হবে। এরকম করে প্ল্যান প্রোগ্রাম করে ইউ হ্যাভ টু ফিনিশ দ্য হোল কোর্স, কমপ্লিট দ্য হোল কোর্স উইদিন সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কী করতে হবে, ফুল জিনিসটা শেষ করতে হবে। কিন্তু আমরা অনেকেই বা অনেক ম্যাক্সিমাম মানুষ আমরা যখন যেটা বই বের করলাম পারলাম পড়লাম, দ্যাটস ইট, এটা হচ্ছে পুরোপুরি অপরিকল্পিত পড়ালেখা। এবং এই টাইপের পড়ালেখা ম্যাক্সিমাম মানুষ করেন, অ্যান্ড যারা এটা করেন তারা আসলে চাকরির প্রত্যাশা না করাই ভালো, বর্তমান যে অ্যাভেলে কম্পিটিশন। 2 নম্বর জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে গিয়ে যে আমরা ইয়ে করি না, পড়ার ক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় অংশ বাদ দিই না, কোনটা মূল অংশ কোনটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা বেশি করে ফোকাস করি না। কারণ হচ্ছে কি, আপনি দেখলেন অনেকগুলো পড়লেন কিন্তু পরীক্ষায় আপনার পড়ার থেকে কমন আসলো না, কারণ এই অংশগুলো ইম্পর্টেন্ট ছিল না। ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সামান্য অল্প, পড়া তো আসলে অল্পই, ওইটা আপনি মনে রাখতে পারেননি। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে একটু কেয়ারফুলি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে, যে বিগত বছরের প্রশ্নগুলো দেখলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কোনগুলো ইম্পর্টেন্ট, তো ওইগুলো বারবার আপনি পড়লেন, আর আমি তো বলেই দিচ্ছি তাই না। আচ্ছা, বা আপনার সিনিয়র কারোর কাছ থেকেও আপনি এটা পরামর্শ নিতে পারেন। 3 নম্বর জিনিস হচ্ছে ভাই, শুধু শুধু টপিক ধরে ধরে পড়লেই হয় না, এগুলো বারবার রিভিশন দিতে হয়। আপনার যদি রিভিশন দিতে দিতে মুখস্থ হয়ে যাবে, যখন দেখবেন যে মানে একেবারে ক্লিয়ারলি মনে থাকবে, তখন দেখবেন আপনার পরীক্ষা হলে গিয়ে কোনো প্রবলেম হবে না। আর না হলে একটু একটু আবসা আবসা পড়লে, বারবার রিভিশন না দিলে দেখবেন আপনার বারবার প্রবলেম হচ্ছে, ইটস রিয়েলি ইন ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, তো আমি দেখেন 44 নম্বর বিসিএস আমি আসলে প্রিলি পড়িই নাই, কারণ আমার প্রিলি আগে ভালো করে পড়া ছিল, ওই প্রিলি দিয়ে কিন্তু এটা পাস করে গেলাম খুব ভালো মার্ক নিয়ে, আগামী পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো করতে পারবো। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে কি, আপনাকে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে, কারণ আপনি যা পড়লেন মনে থাকলো কি না, মাথায় আছে কি না, পড়াটা ঠিক আছে কিনা, এগুলো জাজ করবেন কীভাবে, যাচাই করবেন কীভাবে, এই জন্য আপনাকে মডেল টেস্ট দিতে হবে নিয়মিত। আর 5 নম্বর জিনিস যেটা সেটা হচ্ছে কি, প্রত্যেক পরীক্ষা কিন্তু সেম না, প্রতিটি পরীক্ষায় আলাদা আলাদা একটু প্যাটার্ন আছে, ইম্পর্টেন্ট টপিক বেশি কোনটাতে এইটা বেশি, কোনটাতে ওইটা ইম্পর্টেন্ট বেশি, এরকম অ্যানালাইসিস করে পড়তে হয়। আপনারা তো মানে আপনাদের প্রতিযোগী যারা আছে এদের সাথেই তো আপনাকে তুলনা করতে হবে তাই না, ওরা এই স্টাইলে পড়ে। যেমন আজকে হচ্ছে গিয়ে ধরুন বাংলা ব্যবিচকের পরীক্ষা হলো, ঠিক আছে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, তো এই তারা হচ্ছে বিগত প্রশ্ন দেখে আপনি আইডিয়া নিতে পারবেন কীরকম কী করবেন। বা আমাদের তো প্রতিটা ডিপার্টমেন্টেই পরিচিত মানুষজন আছে, বা বিগত সরকারে যারা চাকরি পেয়েছে তাদের তারা আছে, এদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স নিতে পারি। বা আমি দেখেছি বলেছি অনেককে হেল্প করেছি এভাবে, যে গত বছর আপনি চাকরি ছিল, আপনি চাকরি পেয়েছিলেন, পরামর্শ দেন কী করবেন না করবেন, এভাবে করলে কিন্তু আপনি অনেক সুন্দর ইনফরমেশন পেয়ে যাবেন তাদের কাছ থেকে, এবং এই প্যাটার্নটা ফলো করলে অন্য সাথে আপনি প্রতিযোগিতাতে এগিয়ে থাকলেন, ঠিক আছে। আর 5 নম্বর যেটা, 6 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার আসলে হয়তো পড়ার পরিবেশ ভালো না, আপনার আশেপাশে মানুষজন আপনাকে সাপোর্ট দেয় না, আপনি তাদের কাছ থেকে উৎসাহ পান না, তাদের সাথে চলাফেরা করে উল্টো পড়া থেকে ডিমোটিভেটেড হন, এরকম হয় হয়তো, এদের সাথে অ্যাভয়েড করবেন। যারা পড়ুয়া যারা জব স্টাডি করে এদের সাথে একটু এঙ্গেজ হওয়ার চেষ্টা করুন। এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা, এবং আমি এগুলো বাদ দিয়ে যারা সুন্দর করে পড়েছে, মেধা কম বেশ যে কোনো হোক, সেনা সেনাবাহিনী থেকে পড়ুক, পাস করুক আর অনার্স করুক, যেটাই করুক, সে হচ্ছে গিয়ে ভালো করেছে আমি দেখেছি। সো আপনি যদি ভালো করতে চান আমার মনে হয় এই বিষয়গুলোতে অবশ্যই গুরুত্ব দিবেন, এই বিষয়গুলো অ্যাভয়েড করে যেগুলো করার জন্য বললাম সেগুলো ভালো করে করবেন, ঠিক আছে। সবার জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।